এডিট মেনু দেখবো, ফটোশপের এডিট মেনু। দেখেন এডিট মেনু কীভাবে কাজ করছে। সেই এডিট মেনুর অনেক কিছু আমরা জানি, কেমন দেখেন তো আমি একটু রিভিউ করি। আনডু, স্টেপ ফরওয়ার্ড, স্টেপ ব্যাকওয়ার্ড আমরা জানি কি করে, এটা আনডু করে যে কোনো একটা ফাইলকে আনডু করার জন্য বা রিডিউ করার জন্য, অথবা স্টেপ ব্যাকওয়ার্ড, স্টেপ ফরওয়ার্ড এগুলো আমরা জানি। কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল শিফট জেড জানি না। বলেন তো বাই ডিফল্ট কোশ্চেন যদি এক্সামে হয় যে বাই ডিফল্ট কতগুলো আনডু করা যায় ফটোশপে, 20টা। আর এটা আমরা বাড়িয়ে হায়েস্ট কত পর্যন্ত মানে আনডু রিডু করাতে পারি, স্ট্যান্ডার্ড আমরা ইউজ করি 50, কিন্তু মানে হায়েস্ট কত পর্যন্ত নেওয়া যায়, 1000 পর্যন্ত আমরা নিতে পারি। এই যে আমরা এডিট মেনু থেকে প্রেফারেন্সে গেলে, এখানে আমরা যখন পারফরমেন্সে যাই, এখানে এই যে এখানে এটা তো বাড়ালে দেখা যায়, যেটা একদম বাড়ালে দেখবো যেটা 1000 পর্যন্ত আসে, ঠিক আছে। তার মানে এটা আমরা কতগুলো করতে পারতেছি, 1000 পর্যন্ত। ওকে, হ্যাঁ যেটা বলছিলাম এগুলো আমরা জানি অলরেডি। এরপরে হচ্ছে ফেইডের প্রয়োজনে কাট, কপি, কপি মার্ক, পেস্ট, পেস্ট ইনটু ক্লিয়ার। কাট আমরা জানি, কাট কি কেটে নেয়া, ওই জায়গাটা কেটে যাবে। কপি তো জানি, কপি করা, কপি কপি মার্জ জানি, কপি মার্জও আমাদেরকে এটা দেখানো হয়েছে। আমরা কি উডেন বক্সটা করছিলাম, আচ্ছা ব্লেন্ডিং অপশন আমরা সেভাবে দেখিনি, আচ্ছা ঠিক আছে প্রজেক্টে যাবে। কপি মার্জ এটাও ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এটা যেহেতু পরবর্তী পর্যন্ত মনে থাকে। যেমন এখানে তো অনেকগুলো লেয়ার আছে তাই না, আমি যদি এখানে একটা সিলেকশন তৈরি করে আমি যদি এখন কন্ট্রোল সি বা কপি দিই, তাহলে কী কপি হবে, সবটাই, যেই লেয়ারটা সিলেক্টেড তার মানে এই ইমেজের শুধুমাত্র এই অংশটুকু কপি হবে তাই না। কিন্তু কপি মার্জ কী করবে, ওই সিলেকশনের ভিতর দিয়ে যা যা দেখা যায় সব কিছুকে কপি করতে পারবে, ঠিক আছে। যেমন আমি যদি ব্যাকগ্রাউন্ডটা অফ করে রাখি, তাহলে কোনটা কপি হবে, এখন যা দেখা যাচ্ছে, অর্থাৎ যা দেখা যাবে যখন আমরা তাই কপি করতে পারবো, কী দিয়ে, কপি মার্জ দিয়ে। মনে থাকবে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ আমি কপি করতে যাচ্ছি সিলেকশনের ভিতর দিয়ে যা দেখা যাচ্ছে সব কিছুই, তাহলে সেক্ষেত্রে আমাকে হেল্প করবে এডিট থেকে কপি মার্জ। তারপরে এডিট থেকে যদি আমি পেস্ট প্রেস করি, তাতে করে সুবিধাটা হচ্ছে যা দেখা যাচ্ছিল ওই জায়গাটা দিয়ে সব কিছুই, দেখেন এগুলো সব কিছুই তার ভিতর দিয়ে এটা কপি হয়ে গেছে, কি ঠিক না, যা দেখা যাচ্ছিলো তাই। তো এরকম কপি এবং কপি মার্জ এটা খুবই ইম্পর্টেন্ট, যে আমি যদি একাধিক লেয়ারকে একই সাথে কপি করতে চাই, তাহলে কপি মার্জ আমাকে হেল্প করবে। সেই ক্ষেত্রে যেগুলো চাচ্ছি না সেগুলোকে হাইড করে রাখতে হবে, আচ্ছা। তো তাহলে আমরা দেখলাম যে কপি মার্জ কীভাবে কাজ করছে। ওকে, এরপর আছে তাহলে কপি, কপি মার্জ, পেস্ট, পেস্ট ইনটু হচ্ছে সেম জায়গায় পেস্ট হওয়া, পেস্ট করলে দূরে সরে যাবে, পেস্ট ইনটু দিলে সেম জায়গায় পেস্ট হবে, পেস্ট ইনটু দিলে, আর ক্লিয়ার হলে কোনো কিছুই থাকবে না, সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, মানে যদি আমরা এডিট থেকে ক্লিয়ার দিই তাহলে ওগুলো আর কিছু থাকবে না। চেক স্পেলিং, এটা কী করবে, হ্যাঁ যদি কোনো স্পেলিং মিস্টেক থাকে তাহলে সেগুলোকে সে ধরিয়ে দিবে, কারণ আমরা একটা এখানে ডকুমেন্টে কিছু লিখা লিখছি, দেখা আছে এটার মধ্যে কিছু একটা ভুল আছে বা এরকম কিছু, তখন আমরা এটাকে চেক স্পেলিংয়ের মাধ্যমে, হ্যাঁ যেমন আমি এখানে লিখলাম সে এরকম লিখলাম ভুল করে, এরকম লিখলাম, এখন সে কী করে দেখি, এ লিখছি তো, এখন আমি চলে যাবো এটা সিলেক্ট বা কিছু করার দরকার নেই, জাস্ট আমি এডিট মেনু থেকে চলে যাব চেক স্পেলিং প্রেস করব, চলে আসবে এবং সেটাকে দেখাচ্ছে যে গ্রাফিক আছে এবং গ্রাফিক্স আছে। তাহলে আমি কী নেবো, গ্রাফিক নেবো না গ্রাফিক্স নেবো, কিন্তু এরকম কিছু নেই, তখন আমি নিলাম সে গ্রাফিক্স নিলাম, নেওয়ার পরে এটাকে কী করবো, যদি এরকম একাধিক থাকে তাহলে আমি কী দিয়ে দিবো, চেঞ্জ অল, আর যদি শুধু এইটা থাকে তাহলে চেঞ্জ দিবো, ঠিক আছে। তো আমি চেঞ্জ অল দিলাম, তারপরে আর কিছু নেই, সে বলতেছে স্পেল চেক কমপ্লিট, কারণ আর কোনো ওয়ার্ড সে পাচ্ছে না, দেন ওকে দিব, তাহলে যদি আরও কিছু থাকতো সেগুলোকে সে দেখাতো, তারপরে এটা ঠিক হয়ে গেলো। তার মানে ফটোশপে কাজ করার পরে কোনো স্পেলিং মিস্টেক আছে কি না সেটা তো দেখে নেওয়া প্রয়োজন, কারণ এই স্পেলিং মিস্টেকের জন্য অনেক বড় ধরনের খেসারত দিতে হবে তা না হলে, ঠিক আছে। সেই জন্য আমরা স্পেলিং মিস্টেকটা এখান থেকে চেক করে নিতে পারি, আচ্ছা। এখন বলা হতে পারে যে এইগুলো কি দেখলো না, যেগুলো ভুল নেই সেগুলো দেখ, আর এটা তো ইমেজ টেক্সট তো না, এটা তো ইমেজ, এখন সেইটাকে দেখবে না, এটা টেক্সট আকারে আছে বলে সেটাকে সে শুধু দেখছে, আচ্ছা। তাহলে স্পেলিং মিস্টেক আমরা বুঝলাম। এরপর আছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস টেক্সট, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস টেক্সট বলতে যদি কোনো টেক্সটকে রিপ্লেস করতে হয়, যেমন আমি এখানে দিচ্ছি ফাইন্ড হোয়াট গ্রাফিক্স চেঞ্জ টু কিসে,
আমি বলছি সে কালার আলাদা দিলাম, গ্রাফিক জায়গাটা কালার হয়ে যাবে। তাহলে এখানে কী দিব, ফাইন্ড নেক্সট, প্রেস করার সাথে সাথে সে পেয়ে গেছে। এখন আমি কি চেঞ্জ করবো, বলছি চেঞ্জ এবং চেঞ্জ ওয়াল, যেটা দিয়ে চেঞ্জ দিলে চেঞ্জ, চেঞ্জ ওয়াল দিলে ওগুলো সবগুলো কালার হয়ে যাবে, দেন ডান। বুঝে গেছে? মানে একটা কিছু লিখছি, এখন বলা হচ্ছে ওই শব্দটা অন্য কোনো একটা সিনোনিম ইউজ হবে। হ্যাঁ, একটা শব্দ ইউজ করি যেটা সিনোনিম অন্য কিছু আছে সেটা ইউজ, তখন আমরা এভাবে করে ফেলতে পারি। আচ্ছা, তারপরে কি আছে এখানে, ফাইন অ্যান্ড রিপ্লেস গেল, ফিল অ্যান্ড স্ট্রোক জানি এটা, হ্যাঁ জানা থাকার কথা। ফিল কি করে, অবজেক্টের ভিতরে যে কোনো সিলেকশনের ভিতরে কালার অ্যাপ্লাই, যেমন আমরা কালার অ্যাপ্লাই করি নর্মালি কীভাবে, অল্টার ডিলিট কন্ট্রোল ডিলিট, কিন্তু এছাড়াও যদি আমি কালার অ্যাপ্লাই করতে চাই তাহলে তাহলে কী করবো, যেমন আমি এখানে এতটুকু জায়গায় সিলেক্ট করলাম, এবার আমি এর মধ্যে কালার দিব, কিন্তু এখানে দুইটা কালার আছে, আমরা অল্টার ডিলিট বা কন্ট্রোল ডিলিট দিয়ে করতে পারি, কিন্তু এই দুইটা না দিয়ে আমি একটা লেয়ার নিয়ে কী করবো, এবার এডিট মেনু থেকে ফিল, এখান থেকে কালার দিতে পারি। এখান থেকে কালার দিলে কী হচ্ছে, এখানেও আছে ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, যদি ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ইউজ করে করি আর যদি না করি তাহলে কী করবো, তাহলে কালারে যাবো, যে এখান থেকে যে কালারটা পছন্দ ওকে দিয়ে এখানে ওকে প্রেস করে সেই কালারটা চলে আসছে। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা এভাবে কালার দিতে পারি। ওকে, হ্যাঁ যদি অল্টার ডিলিট কন্ট্রোল ডিলিট আসে, কিন্তু এরকম হতে পারে যে দুইটা কালার কোনোটা আমি ইউজ করতে চাচ্ছি না, হ্যাঁ তখন কালার চেঞ্জ করে নিব, কিন্তু এখানে কালার চেঞ্জ করবো না, কোনো কারণে কালারটা ওখানে চেঞ্জ কর, তখন ওখান থেকে কষ্ট করবো। কিবোর্ড ধরতে হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ না, এছাড়া এখানে আছে, এছাড়াও আছে প্যাটার্ন, প্যাটার্ন দিয়ে যদি ফিল আপ করতে চাই, এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন স্টাইল আছে এরকম বিভিন্ন ধরনের, সেগুলো দিয়ে যদি দেওয়া যায়। হ্যাঁ, তারপরে এখানে আছে আমাদের হিস্টোরি, হিস্টোরি দিয়ে যদি যদি কোনো হিস্টোরি ব্যাক করার প্রয়োজন হয় বা গ্রে স্কেল দিয়ে করতে, এরকম অনেকগুলো অপশন আছে এখানে, এবং মুডও আছে এখানে বেশ কয়েকটা। আচ্ছা, তারপরে কি আছে, এডিট থেকে স্ট্রোক, স্ট্রোক কেন, স্ট্রোক বুঝি তো, স্ট্রোক কোনটাকে বলা হয়, স্ট্রোক কোনটা, বর্ডারকে স্ট্রোক বলা হয়, কোনো কিছুর বর্ডারকে স্ট্রোক বলা হয়। তো সেক্ষেত্রে কোনো একটা সিলেকশনের মধ্যে যদি স্ট্রোক দিতে হয়, লাস্ট ক্লাসে আমরা দেখছি, লাস্ট ক্লাস কে কে আসেনি, কারণ লাস্ট ক্লাসে আমরা ব্রিক বানানো দেখলাম না, হ্যাঁ ব্রিকে স্ট্রোকটা কোথা থেকে দিয়েছিলাম, এখান থেকেই তো নাকি, তো এখান থেকে স্ট্রোক অ্যাপ্লাই করা হয়েছে, যে কোনো কিছুর মধ্যে একটা স্ট্রোক চাইলে তাহলে স্ট্রোকে চলে গেলাম। তারপর কত পিক্সেল স্ট্রোক চাই, এটা 1 পিক্সেল, ওটা 2 পিক্সেল, মানে 3 পিক্সেল দিলাম, দিয়ে এখানে কোন কালার হবে সেরকম কালার নিবাম, দে ওকে, এটা কি ইনসাইড বলতে কি সিলেকশনের ভিতরে হবে কি না, সেন্টার অর্থাৎ সিলেকশন থেকে তার বাইরে এবং ভিতরের দিকে দুই পাশে যাবে কি না, আউটসাইড অর্থাৎ সিলেকশন থেকে বাইরের দিকে যাবে কি না, তো আমি যদি দিই আউটসাইড তাহলে আউটসাইডের দিকে চলে যাবে। হ্যাঁ, এটা এটা দিয়ে এখানে যদি আমি ওকে দিই তাহলে কী হলো, এরকম একটা স্ট্রোক, কন্ট্রোল ডি দিই যে একটা স্ট্রোক তৈরি হয়েছে, ভিতরে কোনো কালার নেই, আর ভিতরে কালার দিয়েও আমরা দিতে পারি। তার মানে এভাবে আমরা কোনো কিছুর মধ্যে স্ট্রোক অ্যাপ্লাই করতে পারি। এছাড়া স্ট্রোক আর কোথা থেকে অ্যাপ্লাই করতে পারি, ব্লেন্ডিং অপশনস থেকে। এখন ব্লেন্ডিং অপশন থেকে স্ট্রোক দেওয়া যায় আর এখান থেকেও দেওয়া যায়, দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়, আমরা কোনটা ইউজ করবো, না অনেক কিছু না, সি আমি একটা নতুন ডকুমেন্ট নিলাম, ঠিক আছে আমি এখানে কি করছি, একটা অবজেক্ট তৈরি করলাম, সে এরকম করে এর মধ্যে একটা কালার দিলাম, আর আরেকটা লেয়ার নিলাম, এখানে আরেকটা অবজেক্ট তৈরি করলাম, করে এখানে এরকম একটা কালার দিলাম, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এটা সিলেকশনটা রেখে দিয়ে এডিট মেনু থেকে স্ট্রোক, এখান থেকে স্ট্রোকটা অ্যাসাইন করলাম কন্ট্রোল ডি, ঠিক আছে, আর আর এখান থেকে ডাবল ক্লিক করে ব্লেন্ডিং অপশনস থেকে স্ট্রোক অ্যাসাইন করলাম 3 পিক্সেল। ওকে, দুইটাতে তো স্ট্রোক দিছে নাকি, এটা তো স্ট্রোক দেওয়া হয়েছে, এটা তো দেওয়া হয়েছে, দুইটার মধ্যে পার্থক্য কি জানেন, দুইটাতে তো লেয়ার আছে, পার্থক্যটা কি, একটা এডিটেবল, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্থক্য হচ্ছে একটা এডিট করা যায় আর একটা এডিট করা যায় না, কোনটা এডিট করা যাবে না, না যেটা ব্লেন্ডিং থেকে সেটা এডিট করা যাবে, যেমন লাল কালারটা আমি সবুজ বানাবো, হলুদ বানাবো, সম্ভব, কিভাবে, এখানে ডাবল ক্লিক করব, এখানে চলে যাই স্ট্রোকটা সিলেক্ট করব, করে লাল কালার এখানে ক্লিক করে আমি এটাকে হয়তো সবুজ কালার নিয়ে নিলাম, দেন এখানে ওকে দিলাম, তার মানে কি এটা সম্ভব, ইভেন যদি ফেলে দিতে চাই তাহলে কি করব, এটাকে অফ করে দিব তাহলে এটা অফ হবে, যদি এটা মোটা করতে চাই এখান থেকে মোটা করে দিই মোটা, তার মানে চেঞ্জেবল, ওকে, আর এটা চেঞ্জেবল না,
ঠিক আছে, এটা চেঞ্জেবল না, এটা চেঞ্জ করা যাবে না, তাহলে কোনটা ইউজ করবো আমরা? স্ট্রোক ব্লেন্ডিং। আচ্ছা, এখন আরেকটা প্রবলেম আছে ব্লেন্ডিংয়ে, এটা তো ব্লেন্ডিং থেকে দিচ্ছি, এবার ইরেজার যদি ইউজ করি কোনটাতে? ব্লেন্ডিংয়ে ইরেজার ইউজ করলে কী হচ্ছে, এরকম ইরেজার দিয়ে যখন ইরেজ করো তখন এটা এরকম রয়ে যাবে, অর্থাৎ যতটুকু ইরেজ করো সেই বর্ডার অনুযায়ী সে থেকে যাবে কোথায়, ব্লেন্ডিংয়ে। যেমন এটা এরকম ধরে এরকম হার্ড ব্রাশ দিয়ে সে এদিকে হার্ড ব্রাশ নিয়ে এটাকে বড় করে এখানে একটা ক্লিক করলাম, তাহলে কি ওভাবে সে রয়ে যাচ্ছে, এতে এতটুকু বাদ দিলে ওভাবে সে রয়ে যাচ্ছে, আর এখানে কি হবে, এখানে ওটুকু মুছে যাবে। এটা যদি হ্যাঁ না স্মার্ট, কোনটা ওইটা, এটা না ওইটা স্মার্ট অবজেক্ট, এটাকে যদি আমরা সফট করে নেই, হ্যাঁ এটাকে যদি সফট করে নেই, যেরকম এটাকে সুন্দরভাবে এভাবে মিলাই দেওয়া যাচ্ছে যাচ্ছে তাই না, এভাবে মিলাই দেওয়া গেল, কিন্তু ওটা কি সম্ভব? এটা যেহেতু সফট ব্রাশ এখন নিচে আর এটা করলে এরকম ছড়ায় যাবে, যেরকম ছড়ায় যাচ্ছে কারণ ব্রাশটা সফট, তাহলে কী করা যায়, তাহলে প্রবলেম কি দেখাইতে পারতেছে যে এটা থেকে এটা হয় ওটা থেকে এটা, তাহলে হয় না, তাহলে এটা কি এরকম কোনো ওয়ে নেই, এটা থেকে তাহলে আমরা এরকম কোনো ওয়ে পাবো না, কী করা যাবে তাহলে? হ্যাঁ সম্ভব, সেই ক্ষেত্রে এই যে ব্লেন্ডিং অবজেক্টটাকে ভেঙে ফেলতে হবে, অর্থাৎ রাস্টারাইজ লেয়ারে কনভার্ট করতে হবে, তাহলে সম্ভব। কীরকম? তাহলে সেক্ষেত্রে এই লেয়ারটা এটাকে আমরা করবো কি, প্রথমে রাইট ক্লিক করে রাস্টারাইজ প্রথমে করবো কি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, প্রথমে স্মার্ট অবজেক্ট করতে হবে, তারপরে রাইট ক্লিক করে এটাকে আবার রাস্টারাইজ লেয়ার করতে হবে, এখন আবার এটা ইরেজার দিয়ে এভাবে ইরেজ করা সম্ভব। তার মানে কি ইফেক্টটা কি আর আছে, এখন কি এটা কালার চেঞ্জ করা যাবে, যাবে না, এখন তো ব্লেন্ডিংটা আর নেই, এফেক্টটাকে ভেঙে রাস্টার করে ফেলছে, বিষয়টা কি বুঝাতে পারছি? হ্যাঁ মানে ওইটার বেনিফিট আফটার অল এটাকেই আমরা সবসময় ইউজ করি, কারণ এটাতে চেঞ্জ চেঞ্জ সবই করা যায়, ইভেন পরবর্তীতে তো এরকম বানায়ও নেওয়া যায় কি, ঠিক না? হ্যাঁ, তো এরকম ভালো খারাপ দিকগুলো বুঝে নিতে হবে, তাহলে আমরা ফার্স্ট কাজ করতে পারবো। আমরা একটা কাজের যদি এই সব বিষয়গুলো না জানি বা বুঝি, তাহলে সমস্যাটা কোথায় হবে, সমস্যাটা হচ্ছে যে আমি কুইক কাজ করতে পারবো না, কুইক ডিসিশন নিয়ে কোনটা দিয়ে সহজ হবে সেটা ডিসাইড না করতে পারলে তো আমার কাজ সহজ হবে না, ঠিক আছে? হ্যাঁ না, যখন রাস্টারাইজ করে ফেলবো তখন এটা আন্ডু ছাড়া ওয়ে নেই। হ্যাঁ আমি যদি কন্ট্রোলটা জেড দিয়ে ব্যাক করে দিই, কিন্তু সেভ করে ফেলে এটা ব্যাক করার কোনো উপায় নেই, বুঝা গেছে? হুম আচ্ছা, তো গেল তাহলে, ক্লিয়ার তো সবারই নাকি? হ্যাঁ এবার আসি তাহলে, আমরা কথা ছিলাম এডিট মেনুতে নাকি, এরপর হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম। ফ্রি ট্রান্সফর্ম জিনিসটা কি, কন্ট্রোল টি বড় ছোট করার জন্য যেটাকে ইউজ করি আমরা, যে কোনো কিছুকে ছোট বড় করার জন্য আমরা কি করি, কন্ট্রোল টি দিয়ে, ওই কন্ট্রোল টিটাই হচ্ছে এডিট মেনু থেকে ফ্রি ট্রান্সফর্ম, ঠিক আছে? ওকে, এটাকে ফ্রি ট্রান্সফর্ম, হ্যাঁ না সবগুলোই হবে, সবই হবে। আচ্ছা তারপর হচ্ছে এডিট মেনু থেকে ট্রান্সফর্ম, কোশ্চিন এক্সামে আসবে ট্রান্সফর্ম ফাংশন কয়টি এবং কী কী, অ্যান্সার হচ্ছে ট্রান্সফর্ম ফাংশন টোটাল ছয়টি, স্কেল, রোটেট, স্কিউ, ডিস্টোর্ট, প্রসপেক্টিভ এবং ওয়ার্প, মনে থাকবে? স্কেল, রোটেট, স্কিউ এগুলোর দরকার নেই, এগুলো হচ্ছে রোটেট ঘোরানোর জন্য, এগুলো রোটেশন ফাংশন। হ্যাঁ রোটেট 180 ডিগ্রি, রোটেট 90 ডিগ্রি, রোটেট 90 ডিগ্রি CCW, এটা বলাই দিই। হ্যাঁ যেমন আগে আমরা ট্রান্সফর্ম ফাংশনগুলো বুঝি, কী কী এডিট থেকে কী আছে, ট্রান্সফর্ম কি, স্কেল, স্কেল কী করবে, স্কেল কী করবে, স্কেল স্কেল দেখাবে, স্কেল ছোট বড় করবে, যে কোনো কিছুকে ছোট বড় করার জন্য স্কেল আমরা ইউজ করব। ব্রিজ তো এখানে আছে, ছবি কন্ট্রোল জে কপি নিলাম, এটা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দেই, এটা ছবি তাই না, এই ছবিটাকে দেখাই, ট্রান্সফর্ম ফাংশনের
স্কেল কী করে, শুধু ছোটো বড়ো করবে, এখন এটা রোটেট হবে না বা কিছু হবে না, শুধু ছোটো বড়ো করার জন্য হেল্প করবে। ওকে, আচ্ছা, এডিট থেকে ট্রান্সফর্ম ফাংশনের রোটেট শুধুমাত্র ঘোরানোর জন্য, রোটেট করার জন্য হেল্প করবে, বুঝে গেছে? এডিট মেনু থেকে ট্রান্সফর্ম ফাংশনের স্কিউ, এটা করবে এরকম, যে কোনো একটা পয়েন্টকে বেস করে যেরকম, ঠিক আছে, এরকম কাজগুলো করতে হেল্প করবে। আচ্ছা, এডিট মেনু থেকে ট্রান্সফর্ম ফাংশনের ডিস্টর্ট, ডিস্টর্টে এরকম যে কোনো পয়েন্টকে ধরে এরকম কাজ করবে, কিন্তু আমরা যদি কন্ট্রোল ধরি, সরি অল্টার ধরি, তাহলে তার বিপরীত পাশটা হবে, ঠিক আছে, এরকম কাজ করার জন্য। তারপর আছে এডিট মেনু থেকে ট্রান্সফর্ম পার্সপেক্টিভ, এটা কী হবে, ওটাতে যেমন এটা করলে এটা হতো, আর এখানে হবে এটা করলে তার বিপরীত সাইডে সোজা সেই সাইডটাই হবে, যেমন এটাকে আমি এদিকে চাপাচ্ছি, ওইটা এরকম চেপে যাবে, এদিকে চাপাচ্ছি, তাহলে ওটা এরকম চেপে যাবে, ঠিক আছে, এরকমভাবে আমরা কাজ করছি। যেমন দেখেন বাইরের ডিজাইনাররা যে ডিজাইন করে, কত সহজে ডিজাইন করে, এটা একটা এরকম ছবি রাখলাম, এবার এখানে একটা শ্যাডো দেখাতে আছে, তাহলে শ্যাডোটা কেমন হবে, দেখেন কত সিম্পল, আমি কী করলাম, এরকম একটা কালার নিলাম, জায়গা নিয়ে এর মধ্যে একটা লেয়ার নিয়ে হয়তো এখানে একটা কালার দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন এই কালারটাকে আমি এখানে একটা শ্যাডো আকারে দিই, তাহলে এটা কোথায় যাবে, নিচে, নিচে দিলাম। এবার কী করছি দেখেন, এবার কী করব, এবার এডিট মেনু থেকে ট্রান্সফর্ম, এবার কী নিব তাহলে আমি পার্সপেক্টিভ, পার্সপেক্টিভ নিয়ে কী করবো, এই মাথাটাকে ধরে এদিকে একটু টেনে নিব, এই দেখেন কী মনে হচ্ছে, এটা শ্যাডো পড়ছে না, ঠিক আছে, এটা দিয়ে যদি করলাম তাহলে এটা সহজ হলো, আর না করলে এটা কঠিন হতো। হ্যাঁ, যেমন এটা করার পর এটাকে কন্ট্রোল জে দিয়ে, আর একটা কপি নেই, এটা একটাকে কী করি, সি নিচে টফ রাখি, এটাকে কী করছি সিলেক্ট করে ফিল্টার থেকে ব্লার, একটু গুশিয়ান ব্লার দিয়ে রাখলাম, একটু ব্লার করে দিলাম, তারপর হয়তো এটার একটু অপোজিটটা কমিয়ে দিলাম, এরকম হালকা, মানে দেখা যাচ্ছে কিছু। হ্যাঁ, তারপরে এটা আরেকটা যেটা আসছে এটা অন করব, করার পরে এডিট মেনু থেকে ট্রান্সফর্ম পার্সপেক্টিভ, আরেকটু এটা বাড়িয়ে নিই, দিয়ে এ থেকে ফিল্টার ব্লার গুশিয়ান ব্লার, ওকে, দুইটা স্টেপে তৈরি করা হচ্ছে, এটা ওখানে বোঝা আছে, এখানে বোঝা আছে, এডিট ট্রান্সফর্ম পার্সপেক্টিভ ডাবল শ্যাডো আর কি বের করা। হ্যাঁ, তাতে করে জিনিসটা একটু ভালো লাগবে, দুইটা স্টেপ তৈরি করা হয়েছে, যাতে এরকম সেরকম শ্যাডো বা এরকম বিষয়গুলো খুব সহজে বানানোর জন্য আমাদেরকে এগুলো হেল্প করবে পার্সপেক্টিভ। আর কী আছে, আর আছে এখান থেকে এডিট থেকে ট্রান্সফর্ম আছে ওয়ার্প, ওয়ার্প কী করে, একটা ফিগার ঠিক করার জন্য বা এরকম অনেক কিছু, যেমন একটা ছবি যে এটা আছে এডিট মেনু থেকে ট্রান্সফর্ম ওয়ার্প, এই যে এগুলোকে ধরে, এই যে এই পয়েন্টগুলোকে ধরে এরকম ঠিক করা বা এরকম করা, ফিগারের মধ্যে কাজ করা, যদি শুধু এটা ব্যাকগ্রাউন্ডটা না থাকে তাহলে আরও ভালো বোঝা যেত, ইভেন এটাকে যদি এরকম উল্টা দিয়ে যে এরকম ঘুরাই দিতে চাই, হ্যাঁ, যে এন্টার দিই তাহলে এটা এরকম মনে হচ্ছে উল্টাই গেল। হ্যাঁ, তারপর আরও অনেক নানাবিধ একটা ডিজাইনের মধ্যে কাজ করার জন্য এই ওয়ার্প দিয়ে আমরা অনেক বেশি কাজ করি, ঠিক আছে, অনেক বেশি কাজ করার ক্ষেত্রে। যেমন একটা টেক্সটের একটা শ্যাডো, একটা টেক্সট লিখলাম, ওর একটা শ্যাডো আমরা তৈরি করব, তো সেক্ষেত্রে শ্যাডোটা নর্মালি কী হয়, আমরা যখন ব্লেন্ডিং অপশন থেকে যদি তখন এক ধরনের হয়, কিন্তু ব্লেন্ডিং অপশন থেকে না দিয়ে একটা শ্যাডোকে নিজের মতো করে করতে হলে কে হেল্প করবে, সেক্ষেত্রে এরকম ওয়ার্প ফাংশনগুলো আমাদেরকে হেল্প করবে, কেমন সেটা দেখি। যেমন আমি এখানে লিখলাম, ক্রিয়েটিভ, এবার এই লিখার নিচে একটা শ্যাডো দিব, এই লিখে কালারটা দিলাম, দেখা যাচ্ছে, এই নিচে একটা শ্যাডো দিব, তাহলে কী করবো, এই টেক্সটটা দুইটা নিয়ে নিব, কন্ট্রোল জে দিয়ে আরেকটা নিলাম, নিয়ে নিচের টেক্সটটাকে কী করি, এটাকে রাস্টারাইজ করে নিলাম, রাস্টারাইজ টাইপ। এবার এটা 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 এই কালারই আছে, তাহলে এই কালারটা চেঞ্জ করবো কীভাবে, এটার কালারটা আমরা এই লকটা অন করে এটাকে হয়তো আমি কালো করে ফেললাম, বা ব্লেন্ডিং অপশন দিয়ে ওভারলে করে দিলেও হয়ে যায়, তাই না, এভাবে না করে এটা একটু ক্রিটিক্যাল আপনার কাছে হইতে পারে, লক অফ করে দিলাম, শুধু এটা অন করে এটা এটা অফ করে রাখছি উপরেরটা, এটাতে কী করবো, ডাবল ক্লিক করে কী দিয়ে, ব্লেন্ডিং অপশনে কী দিয়ে কালার চেঞ্জ করবো কীভাবে, কালার ওভারলে, কালার ওভারলে দিয়ে এখানে এটাকে কালো করে দিলাম, ওকে।
ঠিক আছে, তাহলে উপরে কি হচ্ছে, উপরেটা অরেঞ্জ নিচেরটা কালো। এবার নিচেরটাকে আমরা করবো কি, এডিট মেনু থেকে ট্রান্সফর্ম। এবার যদি আমরা ওয়ার্ড বা এরকম ফাংশনগুলো দিয়ে কাজ করি তাহলে কী হবে, এটা সহজ হবে না। হ্যাঁ, সেরোটা আমি যেরকমভাবে চাচ্ছি তাতে এভাবে এটাকে পরে করি। সি, এডিট মেনু থেকে প্রথমে আমি নিলাম ট্রান্সফর্ম, হয়তো নিলাম এরকম ডিস্টোর্ড দিয়ে এগুলোকে এভাবে সরালাম। সেরোটা যেদিকে চাই বা যেরকম চাই সেরকমভাবে কোন দিকে চাচ্ছি, হ্যাঁ কতটুকু দূরে চাচ্ছে, এরকম কোনো একটা ওয়েতে চাইলে সেটাকে নিজের মতো করে এভাবে করে নিতে পারছে। ঠিক আছে, তো সেটা করে নেওয়ার পরে এটার থেকে আরও ওয়ার্প ইউজ করার জন্য তারপরে কী করা যাবে, এডিট মেনু থেকে তখন আমরা ট্রান্সফর্মে যে এরকম ওয়ার্প ইউজ করে পরে এগুলোকে আরও ঠিক করতে পারি, যেগুলো কীভাবে হবে, হ্যাঁ কেমন হওয়া উচিত, যেভাবে হলে ভালো লাগবে, সব বিষয়গুলো এরকম, মানে একটু ডিফারেন্ট স্টাইল আনার জন্য। দেখেন এটা এরকম ছিল, এটা একটা ডিফারেন্ট স্টাইলে চলে গেল। ঠিক আছে, একটু ডিফারেন্ট স্টাইল এরকম কিছু করার জন্য আমরা কী করতে পারি, আমরা ওই ট্রান্সফর্ম থেকেও আমরা এগুলোকে এডিট করতে পারি ডিরেক্ট ইয়ে থেকে না করে। আচ্ছা, তো তাহলে আমরা কি ট্রান্সফর্ম ফাংশনগুলো বুঝছি, এর বাইরে কী আছে এডিট মেনু থেকে? ট্রান্সফর্ম ফাংশনে কী আছে, এই যে 180 ডিগ্রি রোটেট, সি 90 ডিগ্রি, সি সি ডাব্লিউ, এগুলো কী করছে সেটা একটু দেখে নিই। তাহলে এখানে এই লেয়ারগুলো ডিলিট করে দিই। এডিট মেনু থেকে আমরা যদি এরকম ট্রান্সফর্ম, এডিট মেনু থেকে কোথায় গেল, কন্ট্রোল যে দিয়ে একটা কপি নেই, এডিট মেনু থেকে ট্রান্সফর্ম, এখানে আমরা এটাকে রোটেট 180 ডিগ্রি, তার মানে কি ছবিটা পুরোটাই ঘুরে যাবে, এরকম ঘুরে ফেলছি। কোনটা, শুধু ছবিটা, পুরো ডকুমেন্ট কিন্তু না, শুধু ছবিটার কথা বলা আছে, তার মানে উল্টায় দিলে। আবার যদি ছবিটাকে এডিট মেনু থেকে এরকম ট্রান্সফর্ম, এটাকে 90 ডিগ্রি সি ডাব্লিউ, অর্থাৎ ঘড়ির দিকে ঘুরবে, এরকম ঘড়ির দিকে, এরকম কত ডিগ্রি ঘুরছে, 90 ডিগ্রি। হ্যাঁ, আর ক্লক ওয়াইজ না ঘুরে যদি আমি কাউন্টিং ক্লক ওয়াইজ করি তাহলে কী করবো, আমরা 90 ডিগ্রি সি সি ডাব্লিউ দিব, অর্থাৎ এই যে কাউন্টিং ক্লক মানে বিপরীত দিকে। ঠিক আছে, এরকম আমরা করতে পারি। ওকে, তো এরকমভাবে আমরা ট্রান্সফর্মগুলো ইউজ করি। আর এটা হচ্ছে ফ্লিপ হরিজেন্টাল, তো জানি যে এ পাশ থেকে এ পাশে নিয়ে যাবে। হ্যাঁ, আর আমরা যদি কী করি এটাকে, আমরা নর্মালি কন্ট্রোল টি দিয়ে রাইট ক্লিক করেও তো পাই এগুলো সব, পাই না, কন্ট্রোল টি প্রেস করলে কিন্তু রাইট ক্লিক করলে এগুলো সব পাবো। হ্যাঁ, আর ভার্টিক্যালে দিলে এরকম। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তাহলে এডিট মেনু, ট্রান্সফর্ম ফাংশন, ক্লিয়ার? ওকে, আর এখানে ডিফাইন ব্রাশ প্রিসেট, ডিফাইন প্যাটার্ন কি জানা আছে? তো ব্রাশ তৈরি করা আছে, ব্রাশ তৈরি করার জন্য, আর প্যাটার্ন হচ্ছে গত ক্লাসে দেখানো হয়েছে প্যাটার্ন তৈরি করার জন্য। আচ্ছা, আর কি আছে এখানে, এরকম এরকম বিশেষ কিছু নেই। হ্যাঁ, পার্ক, তো পার্ক আমি ইউজ করিনি, আনডু ক্লিপবোর্ড এগুলো কী করে জানি না। তারপরে হচ্ছে এখানে অ্যাডোবি পিডিএফ প্রিসেট, অ্যাডোবি পিডিএফের ইয়েটাকে, সেটিংটাকে ঠিক করার জন্য, যে অ্যাডোবি পিডিএফে যদি আমরা সেভ করি তাহলে কোন কোয়ালিটিতে সেভ করবে সেটাকে, যদি আমরা পিডিএফ আকারে করতে চাই। আচ্ছা, এখানে প্রিসেট ম্যানেজার, প্রিসেট ম্যানেজার অর্থাৎ কোনটা নিল সে, এডিট মেনু থেকে প্রিসেট ম্যানেজারে সে কোথায় নিছে, প্রিসেট ম্যানেজার ব্রাশ, আচ্ছা ব্রাশ হিসেবে সে যেটা দেখায় দিব সেটাকে সে প্রিসেট, অর্থাৎ প্রিসেট করলে কোনটাকে সে আগে দেখাবে সেটা এখান থেকে আমরা করে নিতে পারছি। তো এখান থেকে আমরা যে কোনো ব্রাশকে প্রিসেট আকারে রাখতে হবে, যেমন আমি একটা ব্রাশকে খুব বেশি ইউজ করি তখন সেটাকে আমি রেখে দিলে হবে কি, যখনই আমি ডকুমেন্ট ওপেন করবো তখন সেটাকে সে প্রিসেট আকারে নিয়ে নিবে। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে আমাদের কালার সেটিং, কালার সেটিংটা হচ্ছে যে ডিফল্ট কালার সেটিংটা ঠিক আছে, বাট এর বাইরে যদি আমার রিকোয়ারমেন্ট হয় যে আমাকে সিএমএকে মুডে আমি এটা দেখতে যাচ্ছি বা কিছু, তখন আমাদের এখান থেকে কালার সেটিংগুলোকে চেঞ্জ করতে হয়। যে এখানে দেখেন বেশ কিছু কালার সেটিং আছে, মনিটর RGB, কীভাবে আমি এটাকে শো করতে চাই, অ্যাডোবি RGB, অ্যাডোবি এরকম কালার ম্যাচ RGB, হ্যাঁ এখানে সিএমএকে, এটা কোন কালার সিএমএকে আমরা ইউজ করবো। তো এখানে নর্মালি অন্যগুলোতে না যে ডিফল্ট যেটা আছে সেটাই ঠিক আছে। ঠিক আছে, অনেক সময় কালার চেঞ্জ হয়ে যায়, তখন দেখবেন যে এখানে ঠিক আছে কি না সেটিং, ডিফল্ট সেটিংটা। ঠিক আছে, নর্মালি যেমন দেখা যাচ্ছে আমি কাজ করছি একটা, পরে প্রিন্ট হচ্ছে আরেকটা, হ্যাঁ আমি কাজ কালার নিচ্ছে একটা দেখাচ্ছে আরেকটা, তখন এই জায়গাটাতে ডিফল্ট সেটিংটা দেখতে হবে। ওকে, না না না, গোল্ডেন কালার কোনো তৈরি করার কিছু নেই এখানে, গোল্ডেন কালার এটা আলাদা, প্রিন্টিং যখন আমরা প্রেস ভিজিট করবো তখন বুঝবো যে গোল্ডেন কালারটা আসে কীভাবে। ঠিক আছে, ওটা আমরা প্রিন্টিং প্রেস ছাড়া বুঝাতে পারবো না। আর এমনি কালার তো কালারই, কালার যেটা হচ্ছে আপনাকে আমরা ইয়ে দেখেছিলাম না, কুলার দেখেছিলাম কালার ইউজ করার জন্য,
কুলার দেখায়নি, ডিজাইনার হিসেবে কুলারটা খুবই ইম্পর্টেন্ট, নেক্সট ক্লাসে বলে আসছে, নেট নেই তো নেক্সট ক্লাসে দেখাই দিব, অ্যাডোবি কুলার। হ্যাঁ, আপনি যে নেটও সার্চ দিতে পারেন, অ্যাডোবি কুলার, কে ইউ এল ই আর, না কে কে, হ্যাঁ হ্যাঁ কে ইউ এল ই আর বা এরকম একটা কিছু হবে, হ্যাঁ অ্যাডোবি কুলার। তো অ্যাডোবি কুলারে গেলে, অ্যাডোবি কুলার ওয়েবসাইটে গেলে ওখানে কালার বিষয়টা নেক্সট ক্লাসে আমি দেখাবো, মনে করে দিন জাস্ট। আচ্ছা, তারপরে এখানে আছে কি, এখানে আছে কিবোর্ড শর্টকাট। হ্যাঁ, যে আমি চাচ্ছি আমার নিজের মতো করে কিবোর্ড শর্টকাটগুলো, কারণ আমরা তো অনেক কিবোর্ড শর্টকাট জানি, কিন্তু এর বাইরেও অনেক কিবোর্ড শর্টকাট আমার প্রয়োজন, তখন আমি নিজে নিজেই কিবোর্ড শর্টকাট তৈরি করতে পারবো কি না। যেমন আমি ডকুমেন্টে প্লেসমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, যেমন প্লেসের কোনো শর্টকাট কি আছে, এই যে প্লেসের কোনো শর্টকাট কি আছে, নেই। কিন্তু প্লেস কেন, যে এই ছবি ডকুমেন্টের কাজ করে এখানে একটা ছবি নিয়ে আসবো, তাহলে বারবার ফাইল থেকে প্লেস একটু ঝামেলা, তো আমি বলছি প্লেসের একটা শর্টকাট কী হলে ভালো হয়। তখন আমি কী করবো, এডিট মেনুতে গিয়ে কিবোর্ড শর্টকাটে চলে যাব, যাওয়ার পরে এখানে সমস্ত শর্টকাটগুলো দেখতে পাবো। তাহলে প্লেসটা কোন মেনুতে আছে, ফাইল মেনুতে, তাহলে ফাইলে যাব, ফাইলে ক্লিক করলে এখানে এটা চলে আসবে। এবার এখানে যে আমরা দেখতেছি যে প্লেসে কোনো যদি কোনটার কী শর্টকাট সব এখানে দেওয়া আছে। এখন এখানে যাওয়ার পর আমি চাচ্ছি যে প্লেসের একটা শর্টকাট তৈরি করতে, যেমন প্লেস, কারণ প্লেসের শর্টকাট এখানে ক্লিক করব, করলে এখানে লেখা যাবে, হ্যাঁ নিজের মতো, হ্যাঁ নিজের মতো লিখলে কী হবে, যেটা এক্সিস্টিং আছে সেটাকে তো সে নিবে না। যেমন আমি দিলাম যে সি কন্ট্রোল পি, কন্ট্রোল পি দিলে কি সে নিবে না, কারণ এখানে শর্টকাট কি অলরেডি কন্ট্রোল পি প্রিন্টের জন্য দেওয়া আছে, কন্ট্রোল পি প্রিন্টের জন্য, হ্যাঁ ওই যে বলে দিচ্ছে যে কন্ট্রোল পি ইজ অলরেডি ইজ ইউজ উইল বি রিমুভ ফ্রম ফাইল প্রিন্ট ইফ অ্যাকসেপ্টেড। যদি তুমি চাও এটা প্রিন্ট থেকে এটা ক্যান্সেল হয়ে এখানে দিতে পারো, তাহলে বলছি না এটা দরকার নেই। তাহলে আমি কী দিব, সে কন্ট্রোল অল্টার পি দিয়ে দেখি, কন্ট্রোল অল্টার পি দিয়ে, হ্যাঁ নিচ্ছে, তাহলে কন্ট্রোলটা পি দিই বা কী দিব, এটাকে হয়ে গেলো, এবার এখানে ওকে দিব। তার মানে এখন প্লেস করার জন্য, যেমন এটা ফাইল প্লেস করো, প্লেস করার জন্য তাহলে কি ফাইল থেকে প্লেসে না যে কন্ট্রোলটা পি প্রেস করলাম, ডাইরেক্ট চলে আসলো, সিলেক্ট করলাম, প্লেস দিলাম, প্লেস হয়ে গেলো ছবি। তার মানে কি, যে কোনো শর্টকাট আমি নিজের মতো করে নিতে পারি যেটা আমার প্রয়োজন, যেমন যে কোনো শর্টকাট এটা খুব বেশি প্রয়োজন, আমি আমার মতো নিজে যেটা আছে অলরেডি সেটাকেও নিজের মতো করে নিতে পারি, সেটাকেও চেঞ্জ করতে পারবো, ঠিক আছে, জাস্ট ওটা ক্লিক করে ওই জায়গাটাতে নিজের মতো দিয়ে দিব, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, F5 দিয়ে ওটাকে তাহলে, হ্যাঁ হ্যাঁ করে নিতে পারবো, হ্যাঁ, কিন্তু আগে যে F5টা যেটাতে ছিল ওটা চলে যাবে, হ্যাঁ ওইটাটা চলে যাবে তখন, ঠিক আছে। এই জন্য নিজের মতো করে অনেকেই আছে যে নিজের মতো শর্টকাটগুলো গুছাই নি, হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ এটা দেখালাম আমি, ঠিক আছে। এই হচ্ছে ফ্যাক্ট যেইভাবে আমরা চাইলে তৈরি করে নিতে পারি। আচ্ছা, এডিট থেকে তারপর আছে প্রেফারেন্স। প্রেফারেন্স তো আমরা দেখছিলাম যে জেনারেল, কিন্তু জেনারেলে কী কী আছে, এই যে কালার পিকার কী হবে, অ্যাডোবি কালার পিকার থাকবে ডিফল্টভাবে, ইমেজ ইন্টারপোলেশন কী থাকবে, হ্যাঁ এগুলো বাই ডিফল্ট যেগুলো আছে এগুলোই ঠিক আছে। ইউআই ফন্ট সাইজ, মিডিয়াম ফন্ট সাইজ ইউজ করবে, ইভেন অপশনে কী কী দেখাবে, যেমন অটোমেটিক্যালি লঞ্চ ব্রিজ, যখনই আমরা কাজ হই তখন অটোমেটিক্যালি ব্রিজটা কি অন হবে কি না, যদি এটা দিই তাহলে অন হবে। তারপর আছে অটো আপডেট ওপেন ডকুমেন্ট, একটু পরপর আপডেট হয়ে যাবে ওপেন ডকুমেন্টগুলো, সেটা তার মানে অটো সেভের মতন বিষয়টা, হ্যাঁ যে একটু পরপর অটোমেটিক্যালি সে সেভ করে নিল, আপনি না সেভ করলো, কিন্তু এটা বিপদ, অটো সেভ করে আমি চাচ্ছি না, কিন্তু সে সেভ করে নিল। হ্যাঁ, বিপ হোয়েন ডান, যখন শেষ হবে কোনো কাজ তখন বিপ দিবে কি না, এরকম বেশ কিছু, এগুলো বাই ডিফল্টে চারটা থাকে, কিন্তু বাকিগুলো আপনি চাইলে অন করে রাখতে পারেন। তারপর হচ্ছে হিস্টোরি লক, এটা অন করে রাখতে পারেন, হ্যাঁ এরকম বিভিন্ন বিষয়গুলো, হিস্টোরি লকটা ওইখান থেকে ডাইরেক্ট অন হয়ে যাবে হিস্টোরি স্ট্যাটাসটা। এরপর হচ্ছে ইন্টারফেস, ইন্টারফেসটা কেমন হবে, ইন্টারফেসে ইউজ গ্রে স্কেল টুলবার আইকন, এটা দিলে কী হবে, এই যে টুলবার আইকন এটা গ্রে স্কেল হয়ে গেছে, আর এটা অফ করলে এটা এই যে এরকম ব্লু থাকে। তারপরে যে শো চ্যানেল কালার, এই যে চ্যানেলগুলো যেখানে আছে চ্যানেল, এখানে চ্যানেলগুলো কি কালার আকারে দেখাবে নাকি কালার ছাড়া সাদা কালো দেখাবে, সেটার জন্য, ঠিক আছে। তারপর শো মেনু কালার, মেনুগুলো কি কালার অবস্থা দেখাবে নাকি সাদা কালো দেখাবে। শো টুলস টিপস, টুলস টিপসগুলো শো করবে কি না, ঠিক আছে যে কোনো। তারপর অটো কলাপস আইকন প্যালেট, কলাপস রাখবে কি না, এই যে এখানে কলাপসটা আসবে কি না, রিমেম্বার প্যালেট লোকেশন, এরকম। তারপর আছে ফাইল হ্যান্ডেলিং, ফাইলগুলো কীভাবে হ্যান্ডেল করবে, হ্যাঁ এখানে বেশ কিছু দেওয়া আছে, ফাইল ক্যাপাবিলিটি কীরকম হবে, প্রেফার অ্যাডোবি ক্যামেরা রিভিউ, তারপর আছে হ্যাঁ ইগনোর ইএক্সই প্রোফাইল ট্যাগ, এরকম বেশ কিছু বিষয় রাখছে, হ্যাঁ এগুলো বাই ডিফল্ট যেটা আছে সেটাই যথেষ্ট। তারপর এখানে আছে রিসেন্ট ফাইল লিস্ট কন্টেন্ট কয়টা থাকবে, 10টা, এখানে বাড়াতে পারি। রিসেন্ট ফাইলটা কোনটা মনে আছে,
শুনটা রিসেন্ট ফাইল, এই যে ফাইল মেনুতে গেলে এই যে এখান থেকে আমরা অপেন রিসেন্ট ফাইল এখানে 10টা পাই, যদি ফাইলটার বেশি চাই তাহলে আমরা এখান থেকে বাড়িয়ে দিতে পারি। এটা জানি না, এটা মনে হয় 50-100টার উপরে হবে না, 100টা হবে কি না জানি না, নিচ্ছে তো কয়টা হবে, হ্যাঁ 100 দিলে নেবে না, 30টা হায়েস্ট, এই যে বলছে 0 and 30, ঠিক আছে, তো এখানে 10টাই ভালো। প্রেফারেন্স আমরা জানি যে এটা মেমোরি সাইজ, র্যামের কত পার্সেন্ট মেমোরি ইউজ করবে, কয়টা হিস্ট্রি স্টোরেজ থাকবে, হ্যাঁ চেজ লেভেল কয়টা থাকবে, এখানে ক্যাশ মেমোরিতে যেটা এক্সট্রা স্ক্র্যাচ ডিস্ক ক্যাশ কোনটা ইউজ করবে সেগুলোকে এখান থেকে আইডেন্টিফাই করা। কার্সারটা কেমন দেখাবে, বাই ডিফল্ট কার্সার স্ট্যান্ডার্ড কার্সার এই যে এরকম দেখাবে নাকি এরকম দেখাবে নাকি এরকম, তো আমরা এটাকে বাই ডিফল্ট চাই সবসময়। ওকে, তারপরে আদার কার্সারগুলো যে আই ড্রপারটা কেমন এরকম নাকি এরকম দেখাবে সেটাকে আমরা এখান থেকে ইয়ে করে নিতে পারি। ওকে, ট্রান্সপারেন্সি গাইড, ওই যে আমাদের যে ট্রান্সপারেন্ট গাইডটা কী কালার শো করবে, এখান থেকে কালারগুলো আমরা চেঞ্জ করে এরকম কালারও দিয়ে দিতে পারি চাইলে, তখন কালারটা কী হবে এরকম, এই যে গাইডের কালারগুলো এরকম দেখাবে, এখান থেকে যদি এটাকে চেঞ্জ করে দিই তাহলে এরকম দেখাবে, অর্থাৎ এগুলো গাইড এবং গ্রিডের কালারগুলো চেঞ্জ করে। গাইড কোনটা মনে আছে, এই যে গার্মেন্ট ওয়াইটিং, এই যে এটাকে এই যে এরকম এখান থেকে ড্রাগ করে নিয়ে আসলে যেগুলো হয় সেগুলো, তো এরকমভাবে এগুলোকে চেঞ্জ করা যায়, তার মানে এরকম সমস্ত কিছু চেঞ্জ করার জন্য আমাদেরকে এগুলো হেল্প করবে। ও না, এটা হচ্ছে এই কালারটা, এই কালারটা, হ্যাঁ এটা হচ্ছে এখান থেকে এখানে কালার, এটা দিয়ে দিলে ওকে দিলে দেন ওকে দিলে এই যে কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা মনে হয়, কই শো করছেন, এডিট থেকে প্রেফারেন্স, গার্মেন্ট ওয়ার্নিং, আচ্ছা এটা কি জানি না, তাহলে হতে পারে। আচ্ছা তারপরে এখানে আছে ইউনিট অ্যান্ড রুলার, হ্যাঁ কোনটা কোন রুলার ইউনিটে থাকবে, যেমন রুলার পিক্সেলে থাকবে, টাইপটা পয়েন্টসে থাকবে, এগুলো হাত না দেওয়া ভালো, ঠিক আছে, কলাম সাইজগুলো কত দূরে দূরে রাখবে, এরকম বিষয়গুলো এগুলো না চেঞ্জ করা ভালো। গাইড অ্যান্ড গ্রিড, যে গাইডটা কী কালার শো করবে, গ্রিডগুলো কোন কালার শো করবে এরকমভাবে। এগুলো প্লাগইনস, আমরা তো এটাতে প্লাগিনস এক্সট্রা প্লাগিনস যদি ইনস্টল করি তাহলে সেটাকে অ্যাড প্লাগিনস আকারে রাখবে কি না, তারপর হচ্ছে টাইপের অপশনসগুলো এখানে আছে। এই হচ্ছে টোটাল আমাদের এডিট মেনু যেগুলো আমরা ইউজ করবো, ঠিক আছে।